জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকায়, মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। লোকটা জমিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ। এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন, কেন না তোরে মারবো না, ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি আর ওইটারে ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই, কেমন করে আমি মরণ দেই। দুইটা আসামিকে ধরলাম, প্রথমটারে মরণ দিলাম, দ্বিতীয়টারে জীবন দিলাম, ঠিক কিনা? আসলেই তো প্রথমটারে কি দিছে, দ্বিতীয়টারে سيدنا ابراهيم بولي فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر الله أكبر سيدنا ابراهيم بولي نمرود بزلم تمي جيبان داو تمي مرن داو بزلم شاب ٹھیک جنه ركو امار الله প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে সাইয়েদনা ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও ফাবুহিতাল্লাযি কাফার এবার ধরা খাইছে এবার লা যাওয়া নিশ্চুপ এবার তো নমরুদ ধরা খাইছে এবার নমরুদের মেজাজ নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই নমরুজ বলে ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুণ্ডলী করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলায় সাইয়েদনা জিব্রাইল বলে ও সাইয়েদনা ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুণ্ডলীকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সাইয়েদনা ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকড়ি জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যায় আমি কি করব আল্লাহ কয় বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লা এখন কয় দিন একটা পশমও পুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতিপুজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন ওই 40 দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দে আমি ছিলাম আমার জীবনে কোনো
কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইম ইজ আপ তো সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরুদ এবার তোর শাস্তির পালা তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবহানাল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদরে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশায় কামড়ায় মশারও কামড়ানো বাড়াই দিছে নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ড্যান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না ও মিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারি না এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবন আম করে মারছিস এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম এবার সবগুলো আমি নমরুদ রে মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন চিনেন এবার ক্যামেরা জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লায় বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুমবাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করি না তো এগুলো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইয়েদাতুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বেন ভাইয়েরা যারা এসেছেন সাইয়েদাতুনা ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদাতুনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজি আছি না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা 14ই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয়
এরা আল্লাহ ওয়ালা হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেই এক বাক্যে একটা নসিহত আল মারআতু ইযা সাল্লাত খামসাহা বিষ্ণুই বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত সালাত পড়বে ও সামাত শাহরাহা রমাদানের রোজা রাখবে আতাআত বাআলাহা স্বামীর আনুগত্য করবে ও হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআত তারা আল্লাহর জান্নাতের আটটা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর সাইয়েদিন ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানায়